फ्रेंड्स हमें तन्मय हमें शुरू कर नतून यूट्यूब चैनल प्रथम भिडियो हमार कि पाखी सेटअप दिए तो आज के देखो हमें किछु पाखी सेटअप एवं से पाखीगुलो केयर एंड ट्रिटमेंट। सो तुम्हारा देखते पाच एखे कि फिंच पाखी आई फिंच पाखी कौन की ट्रिटमेंट दरकार से आज के थे देखो। एरपर तुम्हारा देखते एखाने एक जोड़ा बद्री पाखी आछे एवं आमार अनेकगुलो बद्री पाखी आछे सेई सब बद्री पाखीगुलोके सेपारेट सेपारेट केजे राखा रयेछे। तो देखो आरेक जोड़ा आमि तोमादेर देखाच्छि सेई बद्री पाखिर सेपारेट आरेकटी केजेर बद्री। तो देरी ना करे आजके आमरा देखे नि आमादेर किछु पाखिर सेटआप एवं सेई पाखिगुलो ठीकठाक आछे किना। আমরা পাখিকে দেখে যারা আমরা পাখি পুষি তারা আমরা পাখি দেখে বুঝতে পারা যায় যে কোন পাখিটা যদি অসুস্থ থাকে সেই সময় কোন ওষুধ বা কোন ভিটামিন ক্যালসিয়াম দিলে সেই পাখি সুস্থ থাকবে সেই সব এখানে দেখতে পাচ্ছ। আমার এক জোড়া ককটেল আছে, এই ককটেলগুলো বেবি ককটেল, বেবি 7 মান্থ বয়স, ঠিক আছে। দেখুন এরা হাই তুলছে। তো আজকে আমি আমার বদ্রী পাখিগুলোকে ক্যালসিয়াম দেব। ক্যালসিয়ামের জন্য আমি ইউজ করছি অস্টোভেট এবং 500 ml অস্টোভেটের সঙ্গে 30 ml হাইমিডাল। আমি আমার পাখিদের জন্য অ্যান্টিবায়োটিক যেটা ইউজ করি এটা হচ্ছে মেরিকুইন ট্যাবলেট। আমি এইসব ওষুধগুলো আপনাদের দেখাবো তবে কিছুক্ষণ পরে, কারণ এখন আমরা পাখিগুলোর কেজ থেকে খাঁচা থেকে খাবারগুলোকে বের করে নিতে হবে, ঠিক আছে। কারণ যখন আমি খাবার দেব তখন তারা খাবে না, পাখি খিদায় থাকলে পাখি খিদাতে থাকলে পাখি খাবারগুলো খাবে এবং সঙ্গে ওষুধটাও পাবে। এই মুহূর্তে শুধু জলটাই থাকবে, যেহেতু জল দরকার এখন গরমের সময় পাখিদের জলটা দরকার, সে কারণে জলটা থাকবে কিন্তু খাবারটা থাকবে না। ঠিক আছে, আমি আমার ফিঞ্চ পাখিরও খাবার বের করে নেব সেম একইভাবে। আমি সবাইকে দুপুরবেলা খেতে দেব, তখন আপনাদের দেখাবো ওষুধগুলো কীভাবে কতটা করে খাবারের সঙ্গে দেবেন। কারণ আমার এই মুহূর্তে আমার কাছে ভাইমিনারাল যে মাল্টিভিটামিনটা আছে সেই মাল্টিভিটামিনটা পরিমাণে খুব কম আছে, যার জন্য আমার অস্টোভেটে মেশানো যাবে না। কারণ অস্টোভেটের পেছনে লেখা আছে যে 500 ml অস্টোভেটের সঙ্গে আমাদেরকে 30 ml, তো আমাদেরকে 30 ml ভাইমিনারাল মেশাতে হবে, ঠিক আছে। তো ভাইমিনারালটা আমাকে পারচেস করতে হবে মেডিসিন কাউন্টার থেকে, সে যে কোনো ভেটেনারি শপ থেকে আমি সেই ভাইমিনারালটা পেয়ে যাব। তো আমাদের এখানে আপাতত একটাই ভেটেনারি শপ আছে যেখান থেকে আমরা নিয়ে আসি ওষুধ। হ্যাঁ, কিছুদিন পর হয়তো আমি সেই ভেটেনারি শপটা আপনাদের দেখাতে পারবো। যদি আপনারা মালদাবাসী হয়ে থাকেন তো সেই ভেটেনারি শপ থেকে আপনারা পাখিদের বা পশুর বা বিভিন্ন যে কোনো অ্যানিমেলসের, বাড়ির অ্যানিমেল পেটস
উৎসবের জন্য মেডিসিন কিনতে পারেন। এবং আমি মানুষের যে কিছু ওষুধ লাগে সেই ওষুধগুলো আমি পাখির জন্য প্রয়োগ করে থাকি, সেই সব ওষুধও আমি দেখাবো আপনাদের। তবে ধীরে ধীরে আজকের এই ভিডিওতে হয়তো অতটা দেখাতে পারবো না, কারণ এটা আমার প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, তো হয়তো বলাটাও আমার ঠিকঠাক হচ্ছে না, কারণ প্রথমবার, বুঝতেই পারছেন কতটা খারাপ হবে কতটা ভালো হবে সেটা আমার ধারণা নেই। তো তোমরা যদি আমার এই ভিডিওটা পুরোটাই দেখো তো দেখতে পাবে আমি আমার পাখিকে কীভাবে কিসের সঙ্গে ভাইমিরাল আর অস্টোভেট এই দুটো মেডিসিন ইকুয়াল করে আমি কীভাবে পাখিকে প্রোভাইড করি, ঠিক আছে। সো তো নেক্সট আমাদের দুপুরবেলা দেখা হবে আবার। আমি যেটা বলেছিলাম যে অস্টোভেট আর ভাইমিরাল, এই যে দেখে বুঝতে পারছো 30 ml ভাইমিরাল, 30 ml ভাইমিরাল আর 500 ml, 500 ml অস্টোভেটের সঙ্গে 30 ml ভাইমিরাল প্লাস করতে হবে, দিয়ে যেই ভিটামিনটা তৈরি হবে, ক্যালসিয়ামটা তৈরি হবে, সেই ক্যালসিয়াম আর ভিটামিনের মিশ্রণটা পাখিকে যে কোনো সব ফুডের সঙ্গে আমরা প্রোভাইড করতে পারবো। যেরকম আপনি চাইলে ভাতের সঙ্গে করতে পারেন, বা যদি চিরা ভিজিয়ে চিরার সঙ্গে করেন তাও করতে পারেন। আমি সকালবেলা আমার খাঁচা থেকে খাবারগুলো বের করে রেখেছিলাম, এখন আবার যেহেতু পাখি খিদায় না থাকলে খাবার খাবে না, নষ্ট করবে, সেই কারণে এটা কিছু দাও তো ফুটা করে। সেই কারণে আমাকে খাবারগুলো বের করে রাখতে হয়েছিল। যাই হোক, প্যাকেটটা খুব শক্ত, কাটা যায় না। আমি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে ওষুধের কালার, ওষুধের কালারটা পুরোটাই গোলাপি আছে, এর সঙ্গে 30 ml মাল্টিভিটামিন আমরা অ্যাড করে নেব। মাল্টিভিটামিন যখন ইউজ করবেন আপনি জলে ইউজ করতে পারেন শুধু মাল্টিভিটামিন, আগে জল বন্ধ রেখে কিছুক্ষণ, তারপরে জলটা দিতে গেলে পাখি জলটা খাবে, তখন সেই ভিটামিন ওষুধটা পাখির শরীরে কাজ করবে। নতুবা জলে দিতে পারবেন না, কারণ পাখির খাঁচায় যদি জল থাকে পাখি সবসময় জল খাবে, যখন জল পিপাসা পাবে তখনই খেয়ে নেবে পাখি জলটা। তাই জন্য ওষুধ দেওয়ার আগে খাবারে হোক বা জলে হোক যেখানেই হবে সেই জিনিসটাকে বের করে রাখতে হবে। এবার আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে। তো এটা আমি চামচ দিয়ে উঠিয়ে আমার পাখিরকে যে খাবারটা দেবো, চিরা হোক বা ভাত হোক, সেখানে আমি 3 চামচ মতন মিশিয়ে নেব, বেশি দেওয়া যাবে না। আমার পাখির পরিমাণ যেটুকু কম, যেহেতু কম আমার খাবারের পরিমাণটাও সেহেতু কমই আছে এখানে, যাদের পাখি বেশি থাকবে তারা সেরকম মতন প্রোভাইড করতে পারবেন পাখিকে খাবারের সঙ্গে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব।
আর অবশ্যই মনে রাখবেন যে ক্যালসিয়াম দেওয়ার সময় যেন পাখির খাঁচাতে কোনো রকম ঘট বা কাঠের বাক্স যেগুলো পাখিকে ডিম পাড়ার জন্য দেওয়া হয় সেসব জিনিস যেন না থাকে, কারণ সেসব জিনিস যদি থাকে তো ক্যালসিয়ামটা ওষুধটা ঠিকঠাক কাজ করবে না পাখির শরীরে। তার জন্য আমাদেরকে ওটা বের করে নিতে হবে, বের করে পাখিকে কিছুদিন অ্যান্টিবায়োটিক হোক ভিটামিন হোক যাই হোক সে একটা দিবেন ওষুধ, যে পাখিকে মাল্টিভিটামিনের কোর্স করে নিয়ে ক্যালসিয়ামের কোর্সটা অবশ্যই করাবেন। চলো বন্ধুরা, খাবারগুলো দেওয়া যাক পাখিকে। তো চলো এবার আমি আমার পাখিকে খেতে দিই, দেখি সে খাবারগুলো তারা খুব সহজে খায় কিনা। এই যে দেখুন পাখি খাওয়া ধরেছে, খাচ্ছে পাখি, যদি খাওয়া অভ্যাস নাই বলে হয়তো খাচ্ছে না পাখি ঠিকঠাক। আজকে এটা প্রথম দিন অষ্ট ভেট দেওয়া পাখিকে, জানি না কতটা খাবে কতটা খাবে না। আমার পাখির এই জায়গাটা খুব ছোট, দেখাও কোনটা খাঁচায় পাখি খাচ্ছে না খাচ্ছে, সবাইকে দেখাও সবাই দেখুক।
দিয়ে আমাদের বলে দেখ।